কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে রাজনৈতিকভাবে, খুব বিপজ্জনক, কোনোভাবেই গণতন্ত্র সম্মত নয়, সংবিধান সম্মত নয়। আমরা রাহুল গান্ধীর ক্ষেত্রে দেখেছি বা অন্যদের ক্ষেত্রে দেখেছি, বা মহারাষ্ট্রে যেহেতু শিবসেনাকে ভাঙতে হবে, শিবসেনার নেতাদের পিছনে কীভাবে ওরা লেগেছে আমরা দেখেছি, শারদ আজকে আরেকটি নোটিশ পাঠিয়েছে আমরা দেখেছি। কেন্দ্রীয় সংস্থাগুলো তারা স্বাধীন মনোভাব নিয়ে যথাযথভাবে কাজ করবে, এইটা ভেঙে দিয়ে দিল্লির কথাই যেন তারা চলে রাজনৈতিক মনোভাবে, এটা দিল্লি স্পষ্ট করছে। এতে আরেকটা বাড়তি লাভ অথবা অসুবিধে হতে পারে দিল্লি, এটা হচ্ছে সেটা হচ্ছে যেন যে কোনো ক্ষেত্রেই সিবিআই যথার্থভাবে যখন কিছু করে সেটাও যেন কোয়েশ্চেনের মুখে পড়ে যাবে, শারদ পাওয়ার অথবা ইত্যাদি এইগুলো করার মধ্য দিয়ে বাকিটাও কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা বারবার বলছি পাচার কাণ্ড এক জিনিস, আর বিরোধী দলকে ফাঁসাবার জন্য ব্যবহার করা কেন্দ্রীয় বাহিনীকে আরেক জিনিস। দিল্লি পাচারকারীদের ক্ষেত্রে নরম, সেই কারণেই শারদ কেলেঙ্কারি কিংবা নারদ কেলেঙ্কারি এখনো পর্যন্ত 7-8 বছর হয়ে গেল চুক্তি করে আছে, আর ওরা বেশি উৎসাহী সেখানে যেখানে রাজনৈতিক বিরোধী তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে লাগতে পারে। বিজেপির ধারণাটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, লোকগুলো ধরা পড়ে যাচ্ছে অনেকাংশে।